ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পেরিয়ে গেছে দেড় বছরের বেশি সময়। এর মধ্যে অভিযান চালিয়ে দেশটির বেশ কয়েকটি অঞ্চল নিজেদের দখলে নিয়েছে রুশ সেনারা। এছাড়া দুপক্ষেরই আক্রমণ পাল্টা আক্রমণে এখনও যুদ্ধের ময়দানে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে এবার নতুন এক যুদ্ধ ঘোষণা করল ইউক্রেন, যুদ্ধটি দুর্নীতির বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় দেশটির মন্ত্রিসভাকে নতুন করে সাজানোর ঘোষণা দিয়েছেন জেলেনস্কি। এমন ঘোষণার মধ্যে এবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ওলেস্কি রেজনিকভকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। রোববার স্থানীয় সময় রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা জানান তিনি। তবে আগে থেকে দুর্নীতির অভিযোগ থাকা প্রতিরক্ষা মন্ত্রীকে কেন বরখাস্ত করা হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে ওলেস্কি রেজনিকভকে যুক্তরাজ্যে ইউক্রেনের নতুন দূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কিছু গণমাধ্যম। এদিকে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে রুস্তেম উমেরভকে মনোনীত করেছেন জেলেনস্কি। তিনি বর্তমানে ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পদ তহবিলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে মনোনীত করা হলেও প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নিতে রুস্তেম উমেরভকে পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে। আন্তর্জাতিক অঙ্গনে 57 বছর বয়সী রেজনিকভ বেশ পরিচিত একজন ব্যক্তি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তাকে পশ্চিমা মিত্রদের সঙ্গে দফায় দফায় বৈঠক করতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছ থেকে ইউক্রেনের অর্থ, অস্ত্র ও সামরিক সহায়তা পাওয়ার পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে রেজনিকভের মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। এ কারণে আগে থেকেই গুঞ্জন ছিল প্রেসিডেন্ট জেলেনস্কি তাকে পদ থেকে সরিয়ে দিতে পারেন। চলতি বছরে দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজন নেতাকর্মীকে বরখাস্ত করেছেন জেলেনস্কি। আফরিন মৌ, সময় সংবাদ।